চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে মারা গেছেন অন্তত তিনজন, চাপা পড়ে আছেন আরও কয়েকজন। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি সেখানে। আকবরশাহ রসুলপুর তালতলে ঘোনা এলাকায় একটি বিশাল একটি বেলতলে ঘোনা এলাকায় বিশাল একটি পাহাড় রয়েছে। সে পাহাড়ের পাদদেশে কিন্তু ইট দিয়ে কিন্তু ওয়াল নির্মাণ করা হচ্ছিল। শ্রমিকরা এই নির্মাণ করছিল, এই পাহাড়ের নিচে একটি দেয়াল নির্মাণ করছিল। সেই দেয়াল নির্মাণ করার সময় কিন্তু সেই পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে এবং এরপর কিন্তু এখানে যে শ্রমিকরা ছিল তারা কিন্তু মাটির নিচে চাপা পড়ে। তবে এখন পর্যন্ত আমাকে যে নিশ্চিত করেছে এখনো পর্যন্ত এখান থেকে এখানে 10 থেকে 12 জন শ্রমিক এখানে কাজ করছিল, সেখান থেকে এ পর্যন্ত 4 থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। তবে এখানে ভেতরে অর্থাৎ মাটির নিচে আরও কেউ চাপা পড়ে থাকতে পারে বলে এরকমও ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত আমি যেই জায়গা থেকে বলা হচ্ছে এখান থেকে কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে, একজন মারা গেছে এবং বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এখানে যেটি নির্ভরযোগ্য যে তথ্য, এখানকে এলাকাবাসী যারা রয়েছে যারা এই পাহাড়ের পাদদেশে এখানে কাজ করছিল তারা বলছে এখানে 10 থেকে 12 জন শ্রমিক এখানে কাজ করছিল এই দেয়াল নির্মাণে। সে তারা কাজ করার সময় ঠিক বিকাল 5টার দিকে হঠাৎ করে এই পাহাড়ে বড় একটি অংশ ধসে পড়ে। ধসে পড়ার পর পরই সেখান থেকে 4 জনকে উদ্ধার করা হয়। তবে যেহেতু 10 জন এখানে কাজ করছে সেক্ষেত্রে এখানে হয়তো মাটির নিচে আরও চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পুরো মাটি এখান থেকে ধসে পড়া পাহাড় তোলা না হবে ততক্ষণ পরে আসুন নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কয়জন এখানে মারা গেছে এবং কয়জন চাপা পড়ে আছে। যেহেতু এখানে ফায়ার সার্ভিস আসছে তবে তারা সঠিক তথ্য এখনো দিতে পারছে না এবং প্রশাসন উদ্ধত কর্মকর্তারাও আসছে তারা কিন্তু সেই তথ্য এখনো পর্যন্ত দিতে পারছে না। আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রামে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে, যেহেতু চট্টগ্রাম পাহাড়ি এলাকা সেখানে পাহাড়ের পাদদেশে কিন্তু বসতি স্থাপন করে এবং বর্ষা হলে কিন্তু পাহাড় ধস হয়। তবে এটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি পাহাড় ধস। তবে এই যে রাস্তাটি করা হচ্ছে এটি পাহাড়ের পাশে সিটি কর্পোরেশন একটি রাস্তার কাজ করছে এবং সেখানে একটি দীর্ঘ একটি দেয়াল বা ওয়াল নির্মাণ করা হচ্ছে। সেই দেয়ালটি দেয়ালের উপর বড় পাহাড়ের অংশ ধসে পড়াতে কিন্তু সেই শ্রমিকরা সেখানে চাপা পড়ে যায়। এবং এ পর্যন্ত আপনি জানেন যে 2007 সালেও কিন্তু পাহাড় ধসে 128 জনের মৃত্যু হয়েছিল। এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে গত 10 থেকে 12 বছরে কিন্তু হিসাব করা হয় যে প্রায় 300-400 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেটি হচ্ছে বিভিন্ন সময় যে বর্ষার সময় ভারী বৃষ্টিপাত হয় সেগুলো ধসে পড়ে। তবে আজকের যে কাহিনী সেটি হচ্ছে যেই দৃশ্য যেটি দুর্ঘটনা সেই সম্পূর্ণ একটি ভিন্ন। এটা এখন কোনো বৃষ্টিও নাই কোনো বা পাহাড়ের অতিরিক্ত কোনো বৃষ্টির কারণে, কিন্তু এ পাহাড় কাটার কারণে অর্থাৎ পাহাড়ের পাদদেশে খোদাই করার কারণে কিন্তু পাহাড়ের অংশ কিন্তু নিচে পড়ে যায়। এখানে উৎসুক মানুষের ভিড়, ফায়ার সার্ভিসের উদ্ধতন কর্মকর্তারা এসেছে এবং যারা আহত রয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে এবং সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নির্ভরযোগ্য যে সূত্র সেটি হচ্ছে যেহেতু এখানে 10 জন শ্রমিক কাজ করছে, ফায়ার সার্ভিসের উদ্ধতন ফায়ার সার্ভিস কর্মীরাও এসেছেন এবং তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এক যে মাটিগুলো কিন্তু পাহাড়ের যে অংশ এখানে রাস্তায় এসে পড়েছে, দেয়ালে এসে পড়েছে, সে মাটিগুলো করার জন্য সে মাটিগুলো তোলার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং তারা সে কাজ করছেন। তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় উৎসুক জনতার ভিড়। আপনারা হয়তো দেখেন যে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে উৎসুক জনতার কারণে কিন্তু আসলে উদ্ধারকারী যে টিম রয়েছে, যে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় যে মানুষজন রয়েছে তারা কিন্তু কাজ করতে সমস্যা হয়। ঠিক ফায়ার সার্ভিসও কিন্তু একই কথা বলছেন এবং তাদের হাতে আমরা যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছি যে বলা যায় এগুলো দিয়ে মাটি তোলার কাজ করে, তারা যে মাটিগুলো চাপা পড়া রয়েছে সে মাটিগুলো তোলার চেষ্টা করবে এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন যে টিম রয়েছে নগরীর বিভিন্ন এলাকায় সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিস দ্রুত কর্মকর্তারা এসেছে। আপনাকে জানিয়ে রাখি এই যে চট্টগ্রাম পাহাড় ধস বড় একটি সমস্যা, সেই সমস্যার পর বিভিন্ন সময় কমিটি গঠন হয়, নানা পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন হয়, কিন্তু সেই যে পাহাড়ে যে হাজার হাজার প্রায় এখানে চট্টগ্রামে প্রায় 100টিরও বেশি ঝুঁকিপূর্ণ যে পাহাড় রয়েছে সে
পাহাড়ে পাউদেশ থেকে তাদেরকে নামিয়ে নেওয়া হয়, কিন্তু পরবর্তী সেই দুর্ঘটনা ঘটে। তবে আজকেরটা একটা ভিন্ন ঘটনা, যেহেতু এখানে সিটি কর্পোরেশন এই রাস্তার কাজ করছে, সেক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা রেখেই কিন্তু এটি করা প্রয়োজন। সেক্ষেত্রে একটু বিশাল একটি পাহাড় কেটে যে দেয়াল নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে লোহার পাত দিয়ে কিন্তু এই দেয়ালগুলো নির্মাণ করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু বাঁশ দিয়ে এবং কিছু গাছ দিয়ে সে পাহাড়টিকে পাহাড়ের পাদদেশে রাখা হয়েছে, যেখানে লোহার পাত দিয়ে কিন্তু এই দেয়ালগুলো নির্মাণ করা হয়। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন, তারা কিন্তু তাদের সেই কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখানকে যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, যে সাধারণ মানুষ রয়েছে, আমরা যদি একটু সামনের দিকে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে উদ্ধার তৎপরতা শুরু করবে সেদিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি, তারা কিন্তু এখন যে মাটি যেগুলো চাপা রয়েছে সেগুলো এখন তোলার চেষ্টা করবে। তাদের হাতে যে যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, মূলত এগুলো দিয়ে কিন্তু মাটি তোলা হয় নিচ থেকে। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিশাল যে পাহাড়, এই পাহাড়ের নিচে যে দেয়ালটি নির্মাণ করা হচ্ছে সেটি। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের আকবর শাহ এলাকায়।